আসসালামু আলাইকুম বন্ধুরা, সব কেমন আছো? আশা করি সব ভালোই আছো, আমরা আল্লাহর রহমতে ভালো আছি। দেখো, আজকে আমি মটরশুঁটির কোপ্তা কারি করেছি। মটরশুঁটিটাকে কেমন সুন্দর কোপ্তা, নিরামিষ একদম পুরো, আর এত ভালো গরম ভাতের সঙ্গে তো জাস্ট জমে যাবে, মাছ মাংসকে সব সরিয়ে দেবে। এটা এমন জিনিস, এত সুস্বাদু খেতে, খুবই টেস্ট, একদম এত ভালো হয়েছে বলার মতো নয়। তোমরা বানাবে, কেমন করে বানাবে চলো পদ্ধতিগুলো দেখে নেবে। আর এত সুন্দর লাগছে, সফট হয়েছে, দেখো ভেতর থেকে দেখি বুঝতে পারছো কতটা সফট, আর একদম খুব সুন্দর খেতে হয়েছে। চলো কেমন করে বানাচ্ছি বন্ধুরা দেখতে থাকো, চলো দেখাই। দেখো, প্রথমে আমি মটরশুঁটি নিয়ে নিয়েছি, দিয়ে এটা আমি পেস্ট করে নেবো। দেখো, আমি দরদরা পিসের দরদরা না, একদম বেশি পেস্ট করিনি, দরদরা টাইপের রেখেছি একটু। দিয়ে আমি এতে আমি কী কী মশলা অ্যাড করবো সব দেখো। প্রথমে সব এটাকে ভালো করে সাফ করে মানে নিয়ে নিচ্ছি। এবার দেখো, এ থেকে আমি কিছুটা তুলে রাখবো আমি গ্রেভির জন্য, গ্রেভিটা একটু গাঢ় করার জন্য একটুখানি তুলে রাখছি, দেখতে পাচ্ছ? এবার এটাকে আমি কোপ্তা বানাবো। এতে আমি মশলার মধ্যে মশলা সব কী কী মিশেছি দেখো তো। তুমি প্রথমে পেঁয়াজ দিচ্ছি, কুচি কুচি করে পেঁয়াজ ছোট ছোট দুটো কেটেছি, কাঁচা লঙ্কা কুচি নিয়ে নিচ্ছি, ঠিক চারটে কাঁচা লঙ্কা কুচিয়ে দিচ্ছি, আর দিচ্ছি ধনে পাতা। এবার সব মশলাগুলো অ্যাড করবো, দেখো স্বাদ অনুযায়ী নমক দিচ্ছি, এবার হলদি পাউডার, তারপর কি দিচ্ছি দেখো, চিলি পাউডার দিচ্ছি, আর তো একটু গোলজিরে পাউডার। এবার দেবো বেসন, দেবো ছোট 4 চামচে 3 চামচ মতো বেসন দেবো। আর বন্ধুরা, তোমরা যদি চালের আটা পারো, চালের আটা 1 চামচ কি 1.5 চামচ মতো মিশাতে পারো, অসুবিধা নেই, ক্রিস্পি টাইপের হবে। আরও এটা আমি এটা বেসন দিয়ে করছি, দেখো ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি যাতে সুন্দরভাবে সফট হয়ে ভালোভাবে মিশে যায় আমার বেসনটা ভালোভাবে। দেখো আমার মিশানো হয়ে গেছে। চলো একটা ফ্রাই প্যান নিয়ে নিচ্ছি বন্ধুরা, ফ্রাই প্যানে আমি তেল দিয়ে দিই, তেলটা গরম হয়ে গেলে আমি চামচে করে দিচ্ছি, হাতে আর করিনি, চামচে করে। তোমরা গোল গোল করে বড়ি টাইপের বানিয়ে নিতে পারো, আর আমি এটা কোপ্তা ছোট ছোট কোপ্তার মতোই করছি, যেমন টিকিয়া করে ওইরকম টিকিয়ার আকারে করে নিচ্ছি, চাপটা চাপটা করে করছি, ভালোভাবে ক্রিস্পিভাবে ভাজা হয় বলে। দেখো আমি চামচ করে দিয়ে দিচ্ছি, দিয়ে আমি স্বপ্ন দিয়ে নিচ্ছি, আর একটা ব্যাচ করবো, দুটো দুটো ভাগে হবে দেখো। আর কত সুন্দর কালার হয় উল্টালি বুঝতে পারবে, আর এত সুন্দর হয়েছে খেতে বলার মতো না। এটা শুধু মুখেও কোনো সসের সঙ্গে খেতে পারো বন্ধুরা, খুব সুন্দর হয়েছিল। আমি সবগুলো গ্রেভিতে দিইনি, 3-4টা রেখে দিয়েছিল, সসের সঙ্গে খেয়েছিলাম, খুবই সুন্দর লাগছিল খেতে, এত ভালো লাগছিল বলার মতো নয়। ঘরে বানাবে বুঝতে পারবে কতটা সুন্দর আর কতটা খেতে ভালো। দেখো এটা তো মাছ মাংস ছাড়াই গরম ভাতের সঙ্গে দারুণ, জাস্ট একদম খুবই সুন্দর, একদম যারা নিরামিষ খায় তাদের জন্য তো খুবই ভালো। দেখো আমি এক পিঠটা উল্টে দিলাম, এবার আমি সব কালার হয়ে দেখতে পাচ্ছি কত সুন্দর কালার হয়েছে, দেখো কত সুন্দর হয়েছে, কর করে হয়ে গেছে একদম। সব আমি তুলে নিচ্ছি বন্ধুরা সবগুলো, আর আবার সেকেন্ড ব্যাচটাকেও আমি এরম করেই দিয়ে নেবো, একটুখানি কড়াটাকে ফ্রাই প্যানটাকে একটুখানি সব পরিষ্কার করে নিয়ে। দেখো হয়ে গেছে, দেখো এবার আমি সেকেন্ড ব্যাচটাকেও দিয়ে দিচ্ছি, চামচে করে রং করে দিয়ে দিচ্ছি, চ্যাপটা চ্যাপটা করে দিচ্ছি, দেখতে ভালো তাড়াতাড়ি হবে বলে। গোল গোল করলেও ভালো, যে যেমন পারবে করবে সাই মানে শেপ ডিজাইন, আমি চ্যাপটা চ্যাপটা করছি, তোমরা যেমন তোমরা গোল যদি ভালো লাগে গোলও করতে পারো, তার জন্য নয়। দেখো আমি এগুলো সব দিয়ে দিচ্ছি, চেঁচে পুচে দিয়ে দেবো, আমার অনেকগুলি হয়ে গেছে, দেখতে পাচ্ছ? প্রথম ব্যাচটা মনে হচ্ছে 17টা হয়েছে, এটা 17-14টা হয়েছে দেখো। তারপরে এবার আমি এগুলোকে উল্টে পাল্টে ভেজে নেবো, এরম কালার করে প্রথম যেমন করেছি ওরম করে করে নেবো। দেখো এগুলো হয়ে গেছে আমার, এবার আমি সব তুলে নেবো আস্তে আস্তে, দেখতে পাচ্ছ কতটা ক্রিস্পি হয়েছে দেখলে তুমি কি বলবে, খুব সুন্দর হয়েছে। দেখো দেখি তো বুঝতে পারছো তুলছি যখন, খুব ভালো হয়েছিল খেতে। দেখো চলে আবার এগুলো ভাজা হয়ে গেছে, এগুলো শুধু এগুলো তোমরা মানে চা 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 যখন খাও না তখন এটা সসের সঙ্গে খুবই ভালো লাগে খেতে, এরমও খেতে পারো। চলো আমি আবার গ্রেভি করে দেখাচ্ছি কেমন করে গ্রেভিটা করছি বন্ধুরা। প্রথমে আমি কড়া নিয়েছি, কড়াই তেল দিয়েছি, দেখতে পাচ্ছ? অন্য কিছু আর দেবো না, এটা আমি দুটো দুটো একটু বড় বড় মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজকে আমি পেস্ট বানিয়ে নিয়েছি, এই পেস্টটাকে আমি অ্যাড করে দেবো। দেখো পেস্টটা দিয়ে দিচ্ছি, এটাকে নাড়াচাড়া করবো। এতে এবার আমি কী কী দিচ্ছি বন্ধুরা দেখো, দুটো তেজপাতা দিয়ে দিন বন্ধুরা, দিয়ে এবার এটাকে একটু নাড়াচাড়া করবো।
তারপরে এবার এতে আমি আরো কি কি দিচ্ছি দেখতে থাকো। দেখো, 1 চামচ মতো আমি আদা রসুনের পেস্ট দিয়েছি, দিয়ে এটাকে আমি নাড়াচাড়া করছি। তারপরে আমি, তোমরা বন্ধুরা টমেটোর পেস্ট বানিয়ে দিতে পারো, আমি টমেটোর পেস্টের জায়গায় আমি টমেটোর কেচাপ দিচ্ছি। তোমরা পেস্টটাও ইউজ করতে পারো, এমন নয় যে কেচাপই দিতে হবে। পেস্টটা দিলেও ভালো হবে, এটা দিলেও ভালো হবে, যেটা তোমার কাছে হাতে গায়ে থাকবে সেটাই দেবে বন্ধুরা। তারপর পেস্টটা দিয়ে দিয়েছি, দিয়ে বেরোতে দিচ্ছি নমক, স্বাদ অনুযায়ী নমক দিচ্ছি। আর সব মশলাগুলো অ্যাড করবো, এতে হলদি পাউডার, চিলি পাউডার দিয়ে দিচ্ছি, দিয়ে পাচ্ছ গোলজিরা পাউডারও দিয়ে দিন, দিয়ে এবার নাড়াচাড়া করে দিচ্ছি। একদম ভাজা ভাজা করে নেবো সুন্দরভাবে, যেন মশলার গ্যাস বন্ধ না থাকে, সুন্দরভাবে ভাজা ভাজা। একটু পানি অ্যাড করছি, নানা ভেজিয়ে বসে যাবে। একদম দেখতে পাচ্ছ তেল ওপর দিকে উঠে আসছে, একটুখানি কষে নেবো ভালোভাবে করে। দেখো অনেকটা কষা হয়ে গেছে আমার। এবার আমি পেস্টটা তুলে রেখেছিলাম মোটরে, সেই পেস্টটা অ্যাড করে দিচ্ছি। যেহেতু কাঁচা আছে, এটাকেও আমি একটু ভুনে নিতে হবে, আর এটার জন্য একটু গাঢ় হবে। যেহেতু মোটরের কোপ্তাকারী, তো মোটর তো পেস্ট চাই এতে, তার জন্য এটা দিতেই হবে। দেখো একটু গাঢ় টাইপের হয়ে গেল। এবার এটাকে আমি ভালো করে কষছি, একদম মশলা যেন তেল ফেসে ওঠে এরকম একটু কষে নেবো। তারপরে আমি মানে এগুলো দেবো। দেখো অল্প অল্প কষে নিচ্ছি, পানি দিয়ে, পানি দিয়ে একটু পানি দিয়ে দিই, মানে মশলাটা যেটা পেস্টটা বানিয়েছিল তো এটা ধুয়ে পানি দিয়ে দিচ্ছি। এবার নাড়াচাড়া করছি বন্ধুরা, একটুখানি ভাজা ভাজা করে নেবো, নাড়াচাড়া করে ফুটছে, দেখতে পাচ্ছ সুন্দর একটা গন্ধ এসেছিল, খুব সুন্দর ভালো লাগছিল খেতে। আর আমরা খেয়েছি তো এত ভালো হয়েছে বলার মতো না। আমি দুটো চিনির দানা দিয়ে দিচ্ছি বন্ধুরা, তাতে একটুখানি খুব সুন্দর একটু ভালো লাগবে খেতে। চিনিটা দিলে তো একটুখানি চিনি ব্যালেন্সটা মানে ঠিক থাকবে, ঠিক একদম পুরো আরো একটু খাটাপিটা টাইপের টাইপের হবে, খুব সুন্দর ভালো লাগবে। দেখো বন্ধুরা আমার অনেকটা কষা হয়ে গেছে, এবার আমি পানি দিয়ে দিচ্ছি, পানি অ্যাড করে দিচ্ছি। তোমরা তোমাদের মতো পানি দেবে বন্ধুরা, কেন এই কোপ্তা দিলেই পানি, কোপ্তাটা পানিটা মানে গ্রেভিটাকে টেনে নেবে, বুঝতেই পারছো? যে কোনো বেসনের জিনিস যে কোনো বানালে রসা থাকে না, টেনে নেয়, সেই হিসাবে তোমরা পানিটা অ্যাড করবে বন্ধুরা। আমরা 2-3 জন খাবো বলে অল্প করে করছি, সেরকম 2 মিনিট ফুটে গেলেই আমি এবার দিয়ে দেবো যে কোপ্তা বানিয়ে রেখেছি মোটরে, দেখতে পাচ্ছো কোপ্তাগুলো সব অ্যাড করে দিচ্ছি। এটা না একটুখানি ফুটলেই নামিয়ে নেবো, বেশিক্ষণ রাখবো না, কেন না এতে সব টেনে নেয়। আর তোমরা সেই হিসাবে গ্রেভিটা বানাবে মটর, যাতে যতটা টানার হিসাব সেই হিসাবে। দেখো আমি সবগুলো দিইনি, আমি গোটা 3-4 রেখে দিয়েছি, 3টে আমি শুধু খাবো বলে, খুব ভালো লাগছিল খেতে তো রেখে দিয়েছি। এবার এগুলো দিয়ে ফুটিয়ে নেবো, এতে ধনে পাতা সারা দিয়ে দিচ্ছি অনেকটা, দেখতে পাচ্ছ খুব সুন্দর, আর খুবই সুন্দর হয়েছে বন্ধুরা, বলার মতো না এত ভালো খেতে হয়েছে। তোমরা ঘরে বানাবে বন্ধু, ট্রাই করবে, তোমরা খেলে বুঝতে পারবে বা বানালেই বুঝতে পারবে যে কতটা সুন্দর হয়, তাই না? আমরা বানিয়েছি, আমরা জানি, খেয়েছি, ওই জন্য তোমাদের বারে বলছি বন্ধুরা, বা তোমাদের কাছে শেয়ার করছি, তাই না? ঠিক আছে বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, ভালো লাগলে লাইক দিয়ে কমেন্ট করতে ভুলবে না বন্ধুরা। সাবস্ক্রাইব করে দেবে, বেলটা করে প্রেস করবে, যাতে নতুন নতুন ভিডিও তোমাদের কাছে নোটিফিকেশন সবার আগে পৌঁছায়। দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে, একদম পুরো গাঢ় গাঢ় হয়ে গেছে, দেখতে পাচ্ছ? তোমরা সেই হিসাবে পানিটা অ্যাড করবে বন্ধুরা, ঠিক আছে? আমি সার্ভ করে দেখাচ্ছি, দেখি, দেখতেই মনে হচ্ছে যেন লোভনীয় হয়েছে, একদম খুবই সুন্দর খেতে, এত ভালো হয়েছে বলার মতো নয়। তোমরা ঘরে বানাবে, তোমাদের কেমন হয়েছে কমেন্ট করে জানাবে, আর আমার রেসিপিটা কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানাবে বন্ধুরা, ঠিক আছে? বন্ধুরা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দেবো, পাশে বেলটাকেও ক্লিক করো, প্লিজ সাবস্ক্রাইব করো বন্ধুরা, পাশে থেকো, এরকম সাপোর্ট করো, ঠিক আছে বন্ধুরা? ভালো থাকবে, দেখো আমি সার্ভ করে দিয়েছি, ভালো থাকবে, সুস্থ থাকবে, সেফ থেকো, আল্লাহ হাফেজ।